প্রত্যেক যে বস্তা আগে গেছে 2500 টাকা আজকে চাইলো সেটা 2900 টাকা হিমশিম খেয়ে যাচ্ছে আর কি মানে আমরা মনে করি দুই দিন পর আর কমবে এখন তো উল্টা চাল না কিনা আর ঠকছি আমরা বলেন 1-150 টাকা বস্তায় 3-4 টাকা প্রতি কেজিতে বাড়ছে বিনি করতে তাহলে পার কেজিতে কত 5 টাকা 6 টাকা করে বাড়ছে আমাদের কি বেতন বাড়ে 1 টাকাও তো বাড়ে না আরো পারলে কোম্পানি কমাই দিতে বলে বলে না হলে চলে যাও মার্কেট তো ঠিকই দাউ দাউ করে বাড়তে আছে এই সিজনে মানুষ আলু কত কিনছে 100 টাকা 150 টাকা পাল্লা এখন পর্যন্ত 200 টাকা 220 টাকা পাল্লা সব কিছুরই দাম বাড়তি কোনোটার দাম কমতি নাই সোয়াবিন তৈল তাও বাড়তি এই তো এক মাস আগেই তো কিনছি তখন কিনছি কত 25 কেজি কিনছি 1700 টাকা আজকে কিনলাম সেইটা 2000 টাকা 300 টাকা বাড়ছে 25 কেজি চাউল আমরা তাদের সাথে আলাপ করছি যে চালের দামটা এত বাড়লো কিনা বললো যে যেখান থেকে আনি তারা ওইখানেই বাড়া জন্য তারা আমাদেরকে সীমিত রেটে দিতে পারতেছে না বা আগের রেটে দিতে পারতেছে না সাধারণ মানুষ যাতে সবাই কয়েকটা ডাল ভাত খাইতে পারে ওই উপযোগী করা উচিত মানে সবাই যাতে ভালোভাবে চলতে পারে যাতে অন্তত ভাত মাছ খেয়ে বাঁচতে পারে ওইভাবে ইয়ে করার দরকার আছে দামটা বেশি নির্বাচনের পর পরই নির্বাচনের পর আমরা যখন চাল কিনতে গেলাম তখন বলতেছি 630 থেকে 660 টাকা যেটা আমরা নির্বাচনের আগে চাল বিক্রি করছি 62 টাকা 60 টাকা এখন মানে আমরা মনে করছি দুই দিন পর আর কমবে এখন তো উল্টা চাল না কিনা আর ঠকছি আমরা চাল নির্বাচনের পর পরই চাল পাই মিনিগেট 860 টাকা 660 টাকা আমরা কিনতে হচ্ছে 28 চাল ছিল 46 এটা এখন 51 থেকে 52 টাকা দাম বেশি কেন বলতেছে ধানের দাম বেশি ধান তো নতুন এখন উঠছে 28 টাকা এটার দাম বেশি কেন এটা বলতেছে ধানের দাম বেশি ওনাদের কথা একটাই ধানের দাম বেশি চালের দাম কমাতে হলে এটা মিলারদের সাথে বসতে হবে যারা ধান বেচে ওনাদের সাথে বসতে হবে সরকারের যেহেতু ওনাদের কাছে মূল ব্যবসাটা আমাদেরকে যে এখানে পাইকারি আমরা তো কিনা আয়না বিক্রি করি আমাদের কাছে কিছু নেই এটা দাম কমাতে হলে বড় বড় যে কোম্পানি ওনাদের সাথে বসতে হবে এবং যারা মূলত ধানের ব্যবসায়ী ওনাদের সাথে সরকারের বসতে হবে ওই জায়গায় গ্যাপটা আছে ওই জায়গায় বসলে হয়তো কিছুটা কমতে পারে দাম ডালের দাম বাড়ার যে সংকটটা আপনার পাবলিক সেভাবে যেভাবে ক্রয় করার দরকার ওইভাবে ক্রয় করতেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনের মধ্যে ভোজ্য তেল চিনির বাজার ডাল এগুলো কিন্তু রমজানে নিত্য প্রয়োজনীয় সেক্ষেত্রে মনে করেন যে হারে এখন বাড়তেছে সেক্ষেত্রে এটা সামনে রমজানে 1 থেকে 1.5 মাস কীরকম যাবে সেটা এখনো বোঝা যাচ্ছে টাকা হাইয়েস্ট বেড়ছে 64 টাকা কেজি এখন 660-670 টাকা কিনলে আনতে হয় হ্যাঁ আপনার 68-69 টাকা বিক্রি করতে হয় কেজিতে মনে করেন 1-150 টাকা বস্তায় 3-4 টাকা প্রতি কেজিতে বাড়ছে বিক্রি করতে না দিচ্ছে চাল তো একটু কম ছিল 2-1 টাকা বাড়ছে কেজিতে 2028 সাল আপনার 48-50 টাকা বিক্রি করছে এখন আপনার এই 51-52 টাকা কিনা আছে আপনার 53-54 টাকা বিক্রি করতে হয় বাজার বাড়তির কারণটা আমরা বুঝি না আমরা তো আরো থেকে মনে করেন 10-20 বস্তা চাল আনি এখানে গেলে তো বাজার বাড়তি মিলারা বাড়াই দিছে এক কোথায় মিলারা বাড়াই দিছে এখন আমরা কি করবো আমরা কমিশনে বেশি তো আমরা যেহেতু বেশি দিয়ে কিনলাম তো আবার বেশিও বিক্রি করতে হয় বিশেষ করে নাজির চাল আর আপনার বিয়ার 28 মিনিগেট এই তিনটা আইটেম চাউলে বেশি একটু বাড়ছে আর কি আর অন্য চাল তো চলে না তেমন একটা এই তিনটা বড় চাউলে আর আচ্ছা চাল কেনার সময় আপনারা পাকা রসিদ নেন হ্যাঁ পাকা রসিদ দিয়ে আমরা চাল কিনা